এদিকে সরকারি ছুটি আর 31st উদযাপনের উচ্ছ্বাস কুয়াকাটা সৈকতেও, পর্যটকদের পদচারণায় মুখর স্পটগুলো। শিকদার জাবির হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন তৌকিব পেদা। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সৈকত শহর কুয়াকাটা, একই স্থানে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। এবারও দর্শনার্থীদের পদচারণায় মুখর সৈকত। বছরের শেষ সময়, ফ্যামিলির সবাইকে নিয়ে আসলাম ঘোরার জন্য। ফার্স্ট টাইম কুয়াকাটা এসে আমার খুবই ভালো লেগেছে। বাবা মার সাথে এসে আমরা খুব এনজয় করছি, এখন ফ্যামিলির সাথে এনজয় করছি, খুব ভালো লাগছে। বছরের শেষ সময়টা আমরা এখানে এসেছি ঘুরতে, লাস্ট কয়েকদিন সময় পেলাম, অফিস থেকে ছুটি পাইলাম 31st নাইট সামনে। তাই কুয়াকাটা আসলে অনেক সুন্দর জায়গা। কেউ সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন, কেউ সুন্দর মুহূর্তকে সেলফি তুলে স্মরণীয় করে রাখছেন, কেউ বা প্রিয়জনের সঙ্গে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। ইতিমধ্যে প্রথম শ্রেণীর হোটেল রিসোর্টগুলোতে শতভাগ বুকিং হয়ে গেছে, তবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর হোটেলগুলোতে সামান্য কিছু রুম খালি রয়েছে। হোটেলের বিভিন্ন খাবারের আয়োজন এবং আমাদের হোটেলে 30% ডিসকাউন্টের অফার রেখেছি এবং আমাদের সার্বিক উন্নয়নে আমরা কাজ করতেছি, যাতে পর্যটকরা এসে আমাদের হোটেলের আসলে সেবা, ভালো সেবা পেতে পারে। আমাদের অ্যাকচুয়ালি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এই পর্যন্ত, আজকে 29 তারিখ, আজকে পর্যন্ত একদিনও আমাদের হোটেলে একটা রুমও খালি যায় নাই। পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। পোশাকধারী বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে 0.8 ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যটকদের সেবা দেওয়ার জন্য একটি হেল্প ডেস্ক রয়েছে। পদ্মা সেতুর কারণে যাতায়াত সহজ হওয়ায় এবছর 31st উদযাপনে 1 থেকে 1.5 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। কুয়াকাটায় 2 শতাধিক হোটেল ও রিসোর্ট রয়েছে। এর বাইরেও পর্যটকদের থাকার জন্য কমিউনিটি ট্যুরিজমের আওতায় 3 শতাধিক বাড়িঘর রয়েছে। তবে সব মিলিয়ে এই পর্যটন নগরীতে পর্যটকদের ধারণ ক্ষমতা রয়েছে সর্বোচ্চ 30,000। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।